Hello and welcome back. Welcome back to Tummy Cravings. So after long time, I am YouTube video post korchi. So bibhinno karone jonno amar video shoot kora hoyni, tai ar YouTube post kora hoyni. So Kolkata theke phire ashar pore first time ami baire berechi karon kichu din age porjonto Chennai e khub bishti chilo, cyclone o hoye gechilo. So rastay prochur jol jome chilo, tai ami berote parini. So ajke finally amra beriyechi amader barir pasher ekta street food er jaygate. So eta amar barir ekdom kache. আর বিবিদা মল বলে একটা মল আছে তার ঠিক পাশে। তো এই স্ট্রিট ফুডের জায়গাটার নাম হচ্ছে আর পিএস স্ট্রিট ফুড। তো এখানে তুমি হাজার একটা অপশন পাবে খাওয়ার জন্য। জাস্ট দেখো যে কত ভ্যারাইটিস আছে এখানে। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ভিজিট এখানে, কারণ ফার্স্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তো তোসাই বলে একটা দোকান থেকে ধোসা আর ইডলি ট্রাই করেছিলাম। বিভিন্ন ভ্যারাইটিস এর ধোসা আর ইডলি পাওয়া যায়, মানে জাস্ট অনেক ভ্যারাইটিস আছে। যা আমার কাছে মেনু কার্ডটা নেই, কারণ এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন আমার শুট করা হয়নি, তো সেই কারণে আমি দেখাতে পাচ্ছি না, বাট খাবার খুব ভালো ছিল। তো আজকে আমরা ভেবেছি অন্য কিছু একটা ট্রাই করব। তো আমাদের চোখে পড়লো একটা দোকান, যে দোকানটার নাম হচ্ছে মালয়েশিয়ান পরাঠা। এখানে বেশিরভাগ অপশনে কিন্তু চাইনিজ ছিল, মানে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাঞ্চুরিয়ান আর তার সাথে বিভিন্ন রকম পরোটা। আমি দেখলাম লেখা আছে স্ট্রবেরি পরোটা আর ম্যাঙ্গো পরোটা 60 টাকা করে। আর সামনের প্লেটে যে খাবারটা দেখছো ওটার নাম হচ্ছে মুতুবাক বা মুতুবাক। তো আমরা সেটা অর্ডার করি আর মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করি। মিক্সড ফ্রাইড রাইসের দাম ছিল 130 টাকা। এবার মিক্সড ফ্রাইড রাইস নিয়ে তো বলার কিছু নেই, সব জায়গায় সেমই থাকে। এবার আসি হচ্ছে মুতুবাক পরোটার ব্যাপারে। এটা হচ্ছে নর্মাল মোগলাই পরোটা। শুধু আমাদের মোগলাই পরোটাটা ডিপ ফ্রাই থাকে, আলুর দম থাকে, সাথে স্যালাড থাকে, বাট এই মোগলাই পরোটাটার ভেতরে স্টাফিংটা সেম থাকে, ডিপ ফ্রাই হয় না, জাস্ট তেলে সেকে দিয়েছে আর ওপর দিয়ে একটা ডিম লাগিয়ে দিয়েছে। আর এর সাথে দিয়েছে হচ্ছে চিকেন কারি। চিকেন নিয়ে হতে শুধু কারিটাই দিয়েছে আর ওটা আনলিমিটেড টাইম তুমি রিফিল করতে পারো, কেউ কিছু বলবে না। এবার আসি টেস্টের কথা, বিশেষ করে এটা খুব ভালো খেতে। মোগলাই পরোটা না ভাজার পরে একটু শক্ত শক্ত লাগে এক একটা দোকানে, কোনো কোনো দোকানে খুব ভালো বানায়। যেমন কলকাতায় আমার ফেভারিট মোগলাই পরোটার ডেস্টিনেশন হচ্ছে হাতিবাগানের মানুষ, তো ওখানকার মোগলাই পরোটা আমার খুব ভালো লাগে। তো যদি আমি সেই জায়গায় কম্পেয়ার করি তো এই জিনিসটা খুব সফট, যেহেতু ডিপ ফ্রাই হয় নিতে। আদারওয়াইজ এটা খেতে খুবই টেস্টি আর মাংসের ঝোলটাও খেতে খুব ভালো ছিল। আর তোমরা যদি চেন্নাই আসো তো যদি ধোসা ইডলি ট্রাই করতে না মন চায় তোমরা দোকানে গিয়ে তোমরা বলতে পারো মুতুবাকের ব্যাপারে, তো বেশিরভাগ দোকানে আই থিঙ্ক এটা অ্যাভেলেবল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মেরিনা। এই মলটা আমার বাড়ির খুব সামনে। তো আমরা এখানে এসেছি সিনেমা দেখতে, তাও আবার নাইট শো। তো বইয়ের নাম হচ্ছে শ্যাম বাহাদুর, ভিকি কৌশল। তো আমার হাজবেন্ডের মানে স্নেহাশিসের এই টাইপের বই দেখতে খুব ভালো লাগে, তো যখন এরকম টাইপের মানে দেশাত্মবোধক বই রিলিজ হয় তো আমরা দেখতে আসি। এই মলটার ফেভারিট হওয়ার কারণ আমি একটু বলে দিই, এই মলটা না মাঝে মধ্যে এরকম থিম দিয়ে সাজায়। তো যেহেতু ক্রিসমাস আসছে তো ক্রিসমাসের থিমের জন্য তো রেখেছেই ক্রিসমাস ট্রি, আর এবারের থিম হচ্ছে আইসল্যান্ড। তো খুব সুন্দর করে সাজায় মলটা, সবাই খুব ছবি তোলে আর আমার দেখতে খুব ভালো লাগে। তো তোমাদের একটুখানি সাইটসিন দেখাচ্ছি, একটু দেখো। যদি চেন্নাই আসছো আর যদি মল ভালো লাগে তাহলে এই মলটা অবশ্যই ভিজিট করো। আমার এই মলটা আরও একটা স্পেসিফিক কারণে ভালো লাগে যে এখানে প্রচুর অপশান, মানে জিনিসপত্র যদি তুমি কিনতে আসো, শপিং করতে আসো, তো প্রচুর অপশান রয়েছে আর এখানে মিনিসোও আছে। তো ফাইনালি আমি আইনক্সে চলে এসেছি কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না, 10:15 শো কিন্তু এরা ঢুকতে দেবে ঠিক ওই 10:05, তো আমরা আগেই চলে এসেছি। তো এখন আমরা ওয়েট করছি আর স্নেহাশিসকে বললাম একটু পোজ দিতে, ও নেচে নেচে দেখাচ্ছে। এই সিনেমাটাও আসবো আমরা দেখতে। তো ফাইনালি আমরা থিয়েটারে, আর মুভিটা খুব ভালো ছিল। আর যখন রাত্রি 1টার সময় আমরা হল থেকে বেরোচ্ছি, জাস্ট সি পুরো মলটা খালি, খুব স্বাভাবিক মল খালি থাকবে রাত্রি 1:05 সময়, কে আর থাকবে। বাট এইটা দেখে না আমার হরার বা জম্বি মুভির কথা মনে আসছিলো, যেখানে কিনা মানে সেই রাত্রিবেলা হল থেকে বেরিয়েছে আর পেছন থেকে ভূত অ্যাটাক করছে বা জম্বিজ অ্যাটাক করছে। তো এইটা দেখে আমার শুধু এই সিনটাই মনে হচ্ছিলো, আর মনে হচ্ছিলো যে এই জন্তু জানোয়ারগুলো যদি বাই চান্স
জীবিত হয়ে যায়। সে আমি একটা মুভি দেখেছিলাম যেখানে মিউজিয়ামে সব জন্তু জানোয়ার মুভি টুমি সব রাত্রিবেলা সব জেগে ওঠে। তো ফাইনালি আমাদের মুভি শেষ, সমস্ত কিছু শেষ, মুভি খুব ভালো ছিল, ফুডও খুব ভালো ছিল, আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি। আই হোপ যে তোমরাও ভিডিও এনজয় করেছো, যদি ভিডিও এনজয় করে থাকো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর জানিও ভিডিও কেমন লাগলো। আর এবার থেকে আমি চেষ্টা করবো যে চেন্নাইয়ের বিষয়ে প্রচুর আপডেট দেওয়ার জন্য, বাই চান্স যদি কেউ পড়তে আসছো বা থাকতে আসছো বা এনি রিসেন্ট চেন্নাই ঘুরতে আসছো, যাতে তোমাদের একটু সুবিধা হয়। আর এটা হচ্ছে রাতের চেন্নাই, আর সাইডে যে কনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছ এটা মেট্রো রেলের জন্য কনস্ট্রাকশন হচ্ছে। তো ভবিষ্যতে এখানে মেট্রো রেলও হয়ে যাবে আর তখন ট্রান্সপোর্টেশন আরও ইজি হয়ে যাবে। অ্যান্ড আজকের মতো টাটা, গুড নাইট।